জীবনের আলাদা আলাদা ধাপ, যেগুলো 12 বছরেরই কাছাকাছি সৌর চক্রের সাথে সামঞ্জস্য করা। প্রতি সৌরচক্র অন্তর আপনার জীবনচক্র যেন সরতে থাকে। আপনি যদি শুধু এই সচেতনতাটা আনেন বাচ্চাদের মধ্যে, তার থেকে তারা অনেক বেশি বুদ্ধি দিয়ে সামলে নেবে। বুঝতেই পারছেন নিজে থেকে আসছে না, এটা কোনো অপশন নয়। এই জাস্ট আগের জেনারেশন অবধিও আপনাকে অনেক কিছু শেখানো হতো, বিয়ে, বাচ্চা কাচ্চা সবকিছুর ব্যাপারে। আজকাল আমাদের শিক্ষা ব্যবস্থাটা আছে শুধুই ব্যবসা বাণিজ্য শিল্পের উপযোগী করে তুলতে, মানুষের সেবা করতে নয়। আমাদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য অসাধারণ মানুষ তৈরি করা নয়, এর লক্ষ্য খালি ম্যানেজার সুপারভাইজার ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করা। আপনি চলন্ত অর্থনৈতিক মেশিনের একটা তুচ্ছ অংশ মাত্র। তো কাল সকালেই এই বৃহত্তর শিক্ষা ব্যবস্থাটাকে পাল্টে ফেলা সম্ভব নয়, কিন্তু ইচ্ছে থাকলে আপনি আপনার ও আপনার ছেলে মেয়েদের জন্য এটা পাল্টাতে পারেন। বর্ণাশ্রম ধর্ম বলে একটা ব্যাপার আছে, যা হলো জীবনের আলাদা আলাদা ধাপ, যার জন্য একজন মানুষকে তৈরি হতে হতো। 0 থেকে 12 বলা হতো বালাবস্থা। এই সময় শিশুটি যেন কিচ্ছু না করে, সে শুধু খাবে, খেলবে আর ঘুমোবে, কোনো ABC 1 2 3 কিচ্ছু না। কারণ ব্রেনটা একটা নির্দিষ্ট সাইজে বিকশিত হওয়ার আগে এতে ইনফরমেশন ভরে দিলে বা কোনো উদ্দেশ্যে একে চালিত করলে, এর অধীনে কোনো উদ্দেশ্য এনে ফেললে, সেটা এর পরিপূর্ণ হয়ে বেড়ে ওঠার সম্ভাবনাটা ধ্বংস করে দেবে। ভারতে বা হয়তো সব জায়গাতেই আম চাষিদের একটা বাধা ধরা প্রক্রিয়া রয়েছে। দেখবেন আপনি আমের চারা লাগালে আসলে 2 বছরের মধ্যেই আম গাছে বা চারায় মুকুল আসতে থাকে। খেয়াল করেছেন এটা? 2 কি 3 বছর এই মুকুলে ভরে যায়। তো বিচক্ষণ আম চাষিরা গিয়ে আমের প্রতিটা মুকুল ছিঁড়ে ছিঁড়ে দেন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে, যাতে তারা আর ফলতে না পারে। কিন্তু আপনি যদি কোয়ার্টারলি ব্যালেন্স শিট গোছের মানুষ হন, আপনি মুকুলগুলো গুনে বলবেন, এখানে আমি 150টা আম দেখতে পাচ্ছি, 150টা আম গুণ 10 টাকা, গাছ প্রতি 15,000, আমার গাছ রয়েছে 10,000টা, মুকুলগুলো আপনি ফলতে দেবেন, সেগুলো খুব ভালো না ফললেও একটু আধটু ফলবে, আর এটা করলে সেই গাছটা কখনোই পুরো মাত্রায় বাড়বে না, কখনোই সে নিজের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাবে না। এমনকি গাছেদের বেলাতেও আমরা এটা জানি, বাচ্চাদের বেলায় জানবো না সেটা কি করে হয় জানি আমরা, কিন্তু আমরা চাই আমাদের বাচ্চারা যাতে পাশের বাড়ির বাচ্চাদের থেকে একটু ভালো হয়। এই মারাত্মক অসুখটা আমাদের আছে। আমাদের সমস্যাটা হলো পাশের বাড়ির বাচ্চাটা অলরেডি বলছে, 3 বছরের বাচ্চা বলছে আমি ডাক্তার হতে চাই। তার মানে আপনি চান গোটা দুনিয়া অসুস্থ হয়ে যাক। তিন বছরের বাচ্চা যদি বলে আমি ডাক্তার হতে চাই, সবাই তখন ও আমার পাশের বাড়ির বাচ্চাটা ডাক্তার হতে চায়, তাহলে তুই বল তুই কি হতে চাস, জানি না তো। আরে কিছু তো একটা বল। এটা শিক্ষা ব্যবস্থার অসুখ নয়, এই অসুখটা বরং সমাজের মধ্যে ঢুকে গেছে। শিক্ষা ব্যবস্থা সেই মতো পাল্লা দেওয়ার চেষ্টা করছে। একবার হয়েছিল কি, আমি চেন্নাইতে একটা প্রোগ্রাম করছি, আর কোনো একটা প্রসঙ্গে আমরা লোকজনদের শেয়ার করতে বলেছিলাম সেই দিনের ব্যাপারে। একজন ভদ্রলোক ভীষণ গম্ভীর করুণ মুখ করে বললেন, আমার মেয়েটা একদম হোমওয়ার্ক করছে না, ওর ভবিষ্যৎ নিয়ে আমি সত্যিই খুব চিন্তিত, কি যে হবে ওর, আমি কি করে ওকে, এরকম অনেক কিছু বললেন। ভেবেছিলাম ওনার হয়তো কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে ঝামেলায় পড়েছেন, বুঝলেন। আমি জিজ্ঞাসা করলাম আপনার মেয়ের বয়স কত, উনি বললেন 4.5 বছর।
আমি বলি, আরে বুদ্ধু, প্রথমত ওর এখন স্কুলে যাওয়ারই কথা না, আর আপনি ভয় পাচ্ছেন ও হোমওয়ার্ক করছে না বলে, আর আপনি ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কি চাকরিও পাবে, কে বিয়ে করবে ওকে, বুঝলেন? সমাজের এই ট্রেনটা আমাদের পাল্টানো দরকার, অন্তত আপনার জীবনে, যে আপনার সন্তানেরা যেন পণ্যদ্রব্য না হয়। কখন তারা ফল দিতে শুরু করবে? না, সবার আগে আপনাকে বুঝতে হবে আপনার সন্তানেরা আপনার মাধ্যমে এসেছে, তারা আপনার থেকে আসেনি, আর তারা আপনার নয়, আপনার মারফতে এসছে। আপনি যেন এই বিশেষ সুবিধাটার কদর করেন যে ওরা আপনার মাধ্যমে এসছে, ব্যাস সেটাই। ভাববে না যে ওরা আপনার থেকে এসছে, ওদের ওপর আপনার কোনো মালিকানা নেই। আপনার কাজ হলো ওদের নিরাপদে রাখা, লালন পালন করা, যতক্ষণ না তারা একটা স্তরে পৌঁছচ্ছে যে নিজেরাই জানবে কি করে কি করতে হয়, ব্যাস এটুকুই। আপনার কাজ এটা দেখা নয় যে কতটা নিংড়ে নিতে পারবেন ওদের থেকে, whether they will continue your business, সে ওরা আপনার ব্যবসার হালই ধরুক ভবিষ্যতে, বা আপনি করতে অসমর্থ এমন কিছু করুক, না ব্যাপারটা এরকম নয়। তো এই বর্ণাশ্রম ধর্মটা ছিল এরকম, 12 বছর বয়সে আপনার বালাবস্থা শেষ, এবার আপনার ব্রহ্মচর্য শুরু, 12 থেকে 24। 12 বছরের নিয়ম নিষ্ঠা ও শিক্ষা, তো শিক্ষা পেয়ে শক্তিশালী হয়ে ওঠার আগে আপনাকে সবসময় ব্রহ্মচর্যে দীক্ষিত করা হতো। ব্রহ্মচর্যের মানে হলো ব্রহ্ম মানে হলো পরম সত্য, চর্য মানে হলো পথ, আপনি সেই পরম পথের পথিক, তার মানে আপনি বিভেদ করার পথে নেই, তার মানে আপনি বনাম আমির পথে নেই, আপনি হলেন পরম অন্তর্ভুক্তির পথে। সব কিছুকে নিজ রূপে অন্তর্ভুক্ত না করে আপনার শিক্ষা পেয়ে শক্তিশালী হয়ে ওঠা উচিত না, আপনার নিরক্ষরই থাকা উচিত, সেটাই ভালো, কারণ শিক্ষাকে ক্ষমতা প্রদান রূপে দেখা হতো। যদি ক্ষমতাশালী হয়ে ওঠেন ভাগাভাগির পথে, যেটা আমরা আধুনিক বিশ্বে করে ফেলেছি, কোনো বৈজ্ঞানিক জ্ঞান বা প্রযুক্তি আবিষ্কার হলে আগেই মিলিটারির কাজে লাগানো হয়, কেন? আমার জাতি বনাম তোমার জাতি, আমার বাবা তোমার বাবার চেয়ে ভালো, আমার ভগবান তোমার ভগবানের চেয়ে ভালো, আমার বাবা তোমার বাবার চেয়ে ভালো, কারণ এই ভাগাভাগিটা সমেত আপনি যদি ক্ষমতাশালী হন, যা হবে তা হলো কদর্য ব্যাপারটাই ক্ষমতাশালী হবে। তো শিক্ষার আগে প্রথম ব্যাপার হলো ব্রহ্মচর্য। তো 12-12 বছর, এই বছরগুলো সৌর চক্রের সাথে সামঞ্জস্য করা, যেগুলো 12-12 বছরেরই কাছাকাছি। তো প্রতি সৌরচক্র অন্তর আপনার জীবনচক্র যেন সরতে থাকে, প্রথম 12-12 বছর বালাবস্থা, সেটা যেই পেরোলেন, দ্বিতীয়টা শিক্ষা ও নিয়ম নিষ্ঠার জন্য, সেটা পেরোনোর পরে 24 বছর বয়সে আপনি ঠিক করবেন whether you want to যে আপনি সাংসারিক জীবন যাপন করতে চান নাকি আপনি আধ্যাত্মিক পথে থাকতে চান, স্বেচ্ছায়, সমাজের চাপে পড়ে নয়। প্রত্যেক মানুষ নিজস্ব গুণাগুণ দেখে ঠিক করে। এখন আপনি যদি এরকম হয়ে থাকেন যে বিপরীত লিঙ্গ টানছে আপনাকে, তাহলে ভালো করেই সামলান সেটা, বিয়ে করুন, কাচ্চা বাচ্চা এই সেই হতে থাকবে। পরবর্তী 24 বছর আপনি গৃহস্থ আশ্রমে, নইলে 24-এই আপনি সন্ন্যাসী হওয়া বেছে নিন, ঠিক হয়ে যাক। একটা সময় ছিল যখন ভারতের জনসংখ্যার 30% মতো সন্ন্যাসী হওয়া বেছে নিত, 70% গৃহস্থ হওয়া বেছে নিত, এটা এই জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা ভালো ব্যবস্থা ছিল। তো 48 বছর বয়সে আপনি গৃহস্থ আশ্রম নাকচ করেন, চলেই তো গেছে তাই না, আর কি নাকচ করতে পারেন? নাকচ করতে গেলে হয় ডিভোর্স, আর পরক্ষণেই আপনি কারোর ঘাড়ে ঝুলে পড়লেন, বাড়িটা পাল্টানো মাত্র, ব্যবস্থার থেকে বেরোলেন না। তো 48-এ আপনি 12 বছরের জন্য সন্ন্যাস নেন, পারিবারিক ব্যবস্থাটাকে নাকচ করা, যেহেতু আপনার 24 বছরে বিয়ে হয়েছে, যখন আপনি 48, আপনার ছেলেপুলেদের বয়স 20-র ওপর, তারা মুখ ফুটে না বললেও চায় আপনি বিদায় হন, হয় তারা চলে যেতে চায়, নয় চায় আপনি চলে যান,
আজকাল আপনি ঠিক করছেন যেন তারা চলে যায় আমেরিকার পন্থা, কিন্তু ভারতে বাবা মারা চলে যাওয়া বেছে নিতেন। সন্তানদের বয়স 20-21 হয়ে গেলেই বাবা মারা চলে যেতেন, এটাই বুদ্ধিমানের কাজ। তো 24 বছর যে এই স্বামী স্ত্রী একসাথে ছিলেন, তারা নিজেরা আলাদা হয়ে যান সচেতনভাবে। এই না যে তারা ঝগড়া করে আলাদা হচ্ছেন, সচেতনভাবে আলাদা করে নিজেদের। আর এমন প্রতিষ্ঠান ছিল যেখানে তারা তাদের আধ্যাত্মিক প্রক্রিয়া চালিয়ে যেতে পারতেন পরবর্তী 12 বছর। 60 বছর বয়সে এখন 12 বছর আধ্যাত্মিক সাধনার পর জীবনের অভিজ্ঞতা লাভ করে আবার তারা ফিরে আসেন। প্রথমবার তাদের বিয়ে হয়েছিল শরীর ও আবেগের চাহিদায়। দিস টাইম এইবার আবারও তাদের বিয়ে হয় একেবারে অন্য এক কারণে। 60 বছরে একবার বিয়ে হয়। আজকাল এই একটা জিনিস অনেকেই ধরে রেখেছে জানেন তো, একসাথে থেকেই তারা আবার বিয়ে করছে। না না, শুধু যদি আলাদা থাকেন 12 বছর, তারপর আবার ফিরে আসেন সচেতনভাবে। প্রথমবার যখন বিয়ে করেছিলেন আপনি সচেতন ছিলেন না, কিছু তাড়না বাধ্য করেছিল বিয়ে করতে। এখন আপনি সচেতনভাবে এতে পা বাড়াচ্ছেন। তারা এক হয়ে তারপর বানপ্রস্থে চলে যেতেন, আপনার ছেলেপুলে নাতি নাতনির সাথে থাকার জন্য নয়। তাদের দেখুন, আশীর্বাদ করুন, করে বনে গিয়ে বসবাস করুন। এটাই ছিল জীবনের বন্দোবস্ত, যেটা করার জন্য খুবই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আজ হুবহু এরকম যদি নাই করতে পারেন, আপনি যেন সচেতন হয়ে ওঠেন, জীবনের আলাদা আলাদা স্তরে আলাদা আলাদা জিনিস যেন গুরুত্ব পায়। When you are 60, if the 60 বছরেও যদি 18 বছরে যা গুরুত্ব পেত সেটাই গুরুত্ব পায়, তার মানে আপনি জীবনে কোনো উন্নতি করছেন না, তাই না? জিনিসগুলো পাল্টানোর দরকার। আর বাচ্চাদেরও সেভাবেই তৈরি করুন, ব্যাপারটা এরকমই। আপনি যদি শুধু এই সচেতনতাটা আনেন বাচ্চাদের মধ্যে, এই মুহূর্তে তারা যেটা দিয়ে যাচ্ছে এটা একটা ফেজ মাত্র, এটাই সব নয়, ওরা ঠিকঠাক করে সামলে নেবে। কিন্তু যেহেতু এমন সময়ে ওদের বুদ্ধিকে হাইজ্যাক করে নেয় হরমোন, ওরা ভাবে এটাই সব। আপনি যদি ওদের বলেন ঠিক আছে আমি এর মধ্যে দিয়ে গেছি, তুমি এখন যাচ্ছ, ঠিক আছে এটা একটা ফেজ, তাহলে এগুলো জীবনের আলাদা আলাদা ফেজ। একদম ছোট থেকেই তারা সচেতন হয়ে গেলে আজকে যেভাবে তারা সামলাচ্ছে তার থেকে অনেক বেশি বুদ্ধি দিয়ে সামলে নেবে। লোকে এখনকার মতন বাধ্যবাধক আর থাকবে না।